গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই সিটিএ এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছি আমি প্রজ্ঞা। নজর রাখছি আজকের খবরে। 3রা মার্চ জামশেদপুরের প্রতিষ্ঠা দিবস, এটি শহরের অন্যতম উৎসব। আর জুবলি পার্কে টাটা গ্রুপ তার প্রতিষ্ঠাতা অর্থাৎ জামশেদপুরের জনক টাটা সাহেবের 181তম জন্মবার্ষিকী উদযাপন করছে, যেখানে শহরবাসীরা আজ থেকে এক সপ্তাহের জন্য অদ্ভুত আলোকসজ্জা উপভোগ করবেন। আগামীকাল অর্থাৎ 3রা মার্চ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি নুসারগঞ্জির টাটার 181তম জন্মবার্ষিকী। আজ টাটা সন্স চেয়ারম্যান এম চন্দ্রশেখরন, যেখানে টাটা সাহেবের মূর্তি স্থাপন করা হয়েছে, সেখান থেকে টাটা সাহেবের জন্মবার্ষিকী উদযাপনের জন্য শহরের প্রধান প্রধান স্থানে স্থাপন করা মন্ত্রমুগ্ধ আলোকসজ্জার উদ্বোধন করেন। অন্যদিকে উদ্বোধনের সাথে সাথে জুবলি পার্কটি স্বর্গে পরিণত হয় এবং এর সাথে সাথেই পর্যটক এবং সাধারণ মানুষের বিনোদনের জন্য জুবলি পার্ককে খুলে দেওয়া হয়। জামশেদপুরে গত 3 দিন ধরে চলমান অ্যাডভেঞ্চার ট্যুরিজম সহ অ্যাডভেঞ্চার স্পোর্টসের সমাপন হয় সোমবার। তবে 3 দিনের মধ্যে 5,000-এরও বেশি অংশগ্রহণকারী বিভিন্ন স্পর্ধায় অংশ নিয়েছেন। এই অবসরে জেলার বিভিন্ন স্থানের স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। ঝাড়খণ্ড সরকারের শিল্প সংস্কৃতি ও পর্যটন দপ্তর দ্বারা এর আয়োজন করা হয়েছিল, যাতে পর্যটন প্রচারের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ জাগ্রত করার উদ্দেশ্য ছিল। জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 4,000 সংখ্যক স্কুল ছাত্র এখানে অংশ নেয়। একই সাথে পুরো শহর থেকে 1,000 খেলোয়াড় এতে যোগ দিয়েছিল। এখানে গ্রামাঞ্চলে বসবাসরত শিক্ষার্থীরা এই খেলাধুলায় খুবই আগ্রহী এবং তারা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখে তবে তারা ভবিষ্যতে এই খেলাতে তাদের কেরিয়ার তৈরি করতে পারে। হমসে ইয়াহা জাদা হে অর পার্টিসিপেশন ভি জিতনা হে হম লোগ ভি বহুত খুশ হে কে সিখ রহে হে বচ্চে আচ্ছে সে জেসে উধর ক্লাইম্বিং হে কে আপ লোগ কে পিছে ভি ক্লাইম্বিং ওয়াল দিখ রহা হে তো খাস কর ইয়াহা কে বচ্চে মুঝে জো লাগা ইয়াহা কে বচ্চে বাকি বচ্চে সে থোড়া অলগ হে ঠিক আছে আর এ লোক বহু জলদি ভি সিখতে হে আর ইসমে জেসা লগনা চাইয়ে তা ওসা হে আর বাকি ভি হম লোগ কে ইয়াহা পার্টিসিপেশন ভি বহু জাদা হে হম লোগ সোচে নাহি থে ইতনা হোগা লেকিন পার্টিসিপেশন বহু জাদা হে বহুত আচ্ছা রাস্তা হে আগে জানে কে লিয়ে আর বহুত সিখ মিলা আকর কে ইয়াহা পর ফ্ল্যাট মে বেঠে ফির উসকে বাদ রোকর মে বেঠে ওয়াটার মে বেঠে রেসলিং মে বেঠে। সিলকোসিস একটি মারাত্মক রোগ। কেন্দ্রীয় সরকার এই রোগকে নির্মূল করার জন্য প্রস্তুতি শুরু করেছে। এখানে দিল্লি থেকে আজ একটি দল জামশেদপুরে পৌঁছায় এবং দলটির সদস্যরা সাক্ষী শীতলা মন্দিরের কাছে টিবি হাসপাতালে সিলকোসিস বিভাগের পর্যবেক্ষণ করেন এবং একটি কর্মশালায় ভাষণ দেন এবং এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের উপায়ও ব্যাখ্যা করেন। একই সাথে বৃহত্তর পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করার উপর জোর দেওয়া হয়। যখন টিবি রোগটি আরও মারাত্মক রূপ নেয় তখন এটি সিলকোসিসে পরিণত হয় এবং তারপরে রোগীদের বাঁচানো খুবই কঠিন হয়ে যায়। তবে কেন্দ্রীয় দল দাবি করেছে যে 2025 সালের মধ্যেই এই রোগটি নির্মূল করা হবে। আকাঙ্ক্ষী যোজনা হ্যাঁ 2025 তক টিউবারকুলোসিস কো ভারতবর্ষে উন্মূলন করা হ্যাঁ। ইস দিশা মে হাম লোগ সব কার্যরত হ্যাঁ, আপনা আপনা ভূমিকা নিভা রহে হ্যাঁ। আর জো স্ট্র্যাটেজি হ্যায় উসকে তহত দিল্লি সে এক সেন্ট্রাল ইন্টারনাল ইভ্যালুয়েশন টিম আই হুই হ্যায়, 6-7 মেম্বার্স হ্যাঁ। হামারে ঝাড়খণ্ড সরকার সে ভি 3-4 লোগ আয়ে হুয়ে হ্যাঁ আর ইনকা কাম হ্যায় সাপোর্টিভ সুপারভিশন, चीज़ को किस ढंग से देखा जाए, कैसे इसको और हम प्रगति की ओर ले जाएं, इस दिशा में काम करना है। कोई फॉल्ट फाइंडिंग नहीं है, ये बहुत सारा रोशनी फेंकेंगे हमारे सामने में, हमारे रास्ता को और प्रशस्त करेंगे। SGIHM Institute of Hotel Management Registered by Government of India Craft Course एवं Diploma Course Practical Class की सुविधा एवं 100% Job Placement करें अपने सपने को साकार। संपर्क करें SGIHM Institute of Hotel Management। करें अपने सपने को साकार। संपर्क करें SGIHM Institute of Hotel Management। 3rd floor DH Trade Center near Ram Mandir opposite Bandhan Bank Bistapur Jamshedpur। हमारा फोन नंबर 700-461-5405 एवं 920-457-9353। সম্প্রতি সওদা পঞ্চায়েতে সিকরা জলের ট্যাঙ্কের সংবাদ মিডিয়াতে বিশেষভাবে খবরটি দেখানোর 24 ঘন্টা পরে পিএইচডি বিভাগ বিভাগের মিস্ত্রি নিয়ে জলের ট্যাঙ্কটি মেরামতের জন্য পৌঁছে যায়। গ্রামবাসীদের আনন্দিত দেখা যায়। গ্রামবাসীরা মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন যে খবরটি দেখানোর পরে ট্যাঙ্কটির মেরামত শুরু হয়েছে এবং তারা বেশ খুশি। ধন্যবাদ হামলোক দিতে হ্যাঁ কি হামলোক কাজ
जल मिनर का समस्या बहुत खराब था, पानी बहुत गिर रहा था, पानी हम लोग का बहुत असुविधा हो रहा है। तो अभी इंजीनियर साहब आया हुआ है और काम आज ही शुरू कर रहा है और सप्ताह 10 दिन में पानी मिलने लगेगा, हम लोग का जो पानी का समस्या है सब दूर हो जाएगा। জামশেদপুরে সোনারী থানার অন্তর্গত ঝাবড়ি বস্তিতে পাঞ্চার দোকানের কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে হঠাৎ একটি পাঞ্চার তৈরির সময় এয়ার ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়। এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছে, আহতদের মধ্যে একটি 2 বছরের শিশু এবং তার বাবা। তাড়াতাড়ি দুজনকে চিকিৎসার জন্য MGM হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিশুটি গুরুতর আহত হয়েছে। অন্যদিকে শিশুটির বাবাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানানো হচ্ছে যে এয়ার ট্যাঙ্কটিতে হাওয়া ভরা হচ্ছিল, সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। রোহনগড় রানীদেবী কৃষ্ণাগড় ঝাবড়ি বস্তি সোনারী ঝাবড়ি বস্তি হাওয়া বানাতে সময় টাঙ্কি ফট গই। কম্প্রেসর মেশিন ওই গাড়ি বানানে বলা হাওয়া দেনে কে লিয়ে টাঙ্কি মে হাওয়া বানায়েঙ্গে তব তো দেঙ্গে গাড়ি মে উসি। আচ্ছা, হাম লোগ দেখনে গয়ে ওয়াহাঁ পে দোকান পাস কোড়াই হো রাহা থা পানি কা, তো উসি কো বলা দেখনে গয়ে তো ইসকা পাপা ইয়ে দিয়া বলা পাপা মেরে কো গোদি লে লিজিয়ে। তো হাওয়া বানাতে হুয়ে বাহার নিকলে ইসকো লেনে কে লিয়ে থোড়াই দূর পে ওয়াহাঁ টাঙ্কি ইতনা দূর পে নিকলে তব তো ফট গিয়া। পটকাট বিধায়ক সঞ্জীব সর্দার সংবর্ধনা অনুষ্ঠানটি হাতা সংযোজিকা উপসংযোজিকা সংঘর্ষ সমিতি পরিচালনা করে, যেখানে কমিটি তাদের মৌলিক সমস্যা নিয়ে বিধায়ককে 8 দফা দাবিপত্র হস্তান্তর করে দাবি পূরণের দিকে উদ্যোগ নেওয়ার কথা বলেন। তারা বলেন যে 12 মাস কাজ করার পর তাদের বেতন মাত্র 10 মাসের দেওয়া হয়। এছাড়াও রান্না করার সময় তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এবং দুর্ঘটনা বিমা ইত্যাদির সুবিধা দেওয়ারও কথা বলেছেন। তাদের বেতন 1500 থেকে বাড়িয়ে 10,000 করার দাবি নিয়ে এই দাবিপত্রটি জমা করা হয়। বিধায়ক শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে দেখা করে এই বিষয়ে আলোচনা করা কথা বলেছেন। উপসংযোজিকা সংঘর্ষ সমিতি দ্বারা বৈঠক থা বৈঠক মে হমে 8 সূত্রী মাং কো জ্ঞাপন দিয়ে হ্যাঁ আর 8 সূত্রী মাং কো লেকে আজ হমারে রাজকে যে শিক্ষামন্ত্রী উনকো সমক্ষ কে সাথ সাথ মাননীয় মুখ্যমন্ত্রী কে সমক্ষ ইস বাতো কো রাখা জায়েগা তাকি যো ইনকা जो समस्या है 8 सूत्री उसका निराकरण और उस समस्या को दिलाने के लिए। জনগণনার জন্য জেলার বিভিন্ন ব্লক, ধানবাদ নগর নিগম এবং চিরকুণ্ডা নগর পরিষদ এলাকায় অধিকারী, কর্মী ও ফিল্ড ট্রেনারদের 5 দিনের কর্মসূচি জেলা পরিষদ সভাগারে এবং DRDA সভাগারে শুরু হয়। এই অবসরে ইনচার্জ DC সহ DDC বালকিশন মুন্ডা সহ জেলার আরো কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা প্রদীপ জ্বালিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। জানানো হচ্ছে যে এই প্রশিক্ষণ আজ থেকে 6 মার্চ অবধি DRDA এবং জেলা পরিষদ সভাগারে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের দ্বিতীয় পর্বটি হোলির পরে 12ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত চলবে। DDC জানিয়েছেন জেলার 4 জন CEO রাষ্ট্রীয় জনগণনা সম্পর্কে রাঁচি থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এই সমস্ত প্রশিক্ষকগণ ফিল্ড ট্রেনারদের জনগণনা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। 2021 সালে জনগণনা বিভিন্ন দিক থেকেই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। সুশীলা ফার্নিচার, রাজনগর কে বিশ্বাসনীয় ফার্নিচার হাউস সুশীলা ফার্নিচার। 10 বছর সে গ্রাহকক কে বিশ্বাস পর খড়ে উতরনে ওয়ালা ফার্নিচার হাউস সুশীলা ফার্নিচার।
जहां उचित कीमत पर पलंग, सोफे, डाइनिंग टेबल, अलमारी, सिंगल टेबल, आलना आदि उपलब्ध है, तथा ग्राहक अपने मनचाहे डिजाइन के भी फर्नीचर बनवा सकते हैं। यहां कुशल कारीगरी द्वारा लकड़ी के फर्नीचर तैयार की जाती है। हमारा पता उड़ाव कॉम्प्लेक्स राजनगर थाना के समीप जिला सरायकेला खरसावा। हमारा फोन नंबर 8092349768 एवं 9110075791।